একটি হামলায় পৃথিবী থেকে মুছে যাবে ব্রিটেন, রাশিয়ান কর্মকর্তার হুমকি। আন্তর্জাতিক ডেস্ক। মাত্র একটি হামলা ব্যাস, তাতে পৃথিবীর বুক থেকে মুছে যাবে ব্রিটেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক ফেডারেশন কাউন্সিলস কমিটির উপপ্রধান ফ্রান্স ক্লিন্টসেভিচ। তিনি বলেন, যদি সত্যপ্রণোদিত হয়ে একটি পারমাণবিক হামলা চালানোর সাহস দেখায়, তাহলে মাত্র একটি হামলায় পৃথিবীর বুক থেকে মুছে যাবে ব্রিটেন। এটি এত ছোট একটি এলাকা যা নির্মূল করে দিতে একটি মাত্র পারমাণবিক হামলায় যথেষ্ট, এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য এক্সপ্রেস। এতে বলা হয়, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালনের করা মন্তব্যের জবাবে তিনি ওই মন্তব্য করেছেন। রিপোর্টে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ফ্যালন বলেছিলেন, যদি চাপ সৃষ্টি করা হয়, তাতে একটি দেশের বিরুদ্ধে সত্যপ্রণোদিত হামলা চালানোর বিষয়টি বিবেচনা করবে ব্রিটেন। বিবিসিকে তিনি বলেছে, খুব কঠিন সময়ের বিষয়ে আমরা খুবই পরিষ্কার, তবে তাহলে প্রথম হামলায় পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এ নিয়ে বিরোধী লিবার দল নেতা জেরেমি করবিনের সঙ্গে তার মতভেদ আছে। করবিন এর আগে বলেছিলেন, তিনি হামলা চালাতে পারমাণবিক অস্ত্রের বোতাম চাপবেন না, কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ফ্যালনের মন্তব্যে খোঁচা লেগেছে ফ্রান্স ক্লিন্টসেভিচের। তিনি এর জবাব দিয়েছেন ফেসবুকে। তিনি এতে বলেছেন, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন যে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি মোটেও ভীত নই। তার এই বিবৃতিকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের উপাদান হিসেবে দেখা যেতে পারে। এক্ষেত্রে একটি খুব স্বাভাবিক প্রশ্ন আসে, তা হলো, ব্রিটেন সত্যপ্রণোদিত হয়ে কোনো দেশকে টার্গেট করবে, কিন্তু তার জবাবে যদি একটি হামলা চালানো হয়, তাহলে আক্ষরিক অর্থে তারা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।